এই জন্য আমাদের চেতনা, আমাদের আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইমানের দাবি। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন বাদ দিয়া আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে না, আমার জীবন বাদ দিয়া সবচেয়ে বেশি আপনারে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন যে ওমর, হবে না, তোমার জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসতে হবে, এছাড়া মোমেন হওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, এমন কি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এখন তুমি খাঁটি ইমানদার, খাঁটি মোমেন। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। সেই বুখারীতে মুসলিমের বর্ণনায় আসছে, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বেশি ভালোবাসা মানে তোমার নিজের চাইতে বেশি ভালোবাসবা, তোমার ছেলে মেয়ের চাইতে বেশি ভালোবাসবা, তোমার স্ত্রী সন্তান, তোমার বাবা মা, তোমার পীর বুজুর্গ, তোমার আলেম ওলামা, তোমার খতিব, তোমার ইমাম, তোমার রাজনৈতিক নেতা, দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়া মোমেন হওয়া যাবে না। আপনারা কি সবচেয়ে বেশি ভালো আল্লাহ রাসূলকে বাসেন? সবাই বাসেন? দেখি তো কারা কারা বাসেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটু পরীক্ষা করে দেখি ভালোবাসেন কিনা, একটু অনটেস্ট আর কি, এই একটু পরীক্ষা। এখানে আমার যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদের সামনে যদি আপনার বাবাকে কেউ গালাগালি করে আপনার খারাপ লাগবে না? আপনি প্রতিবাদ করবেন না? আপনার মাকে যদি কেউ গালাগালি করে খারাপ লাগবে না? প্রতিবাদ করবেন না? অবশ্যই করবেন, অবশ্যই। আপনি যে দল করেন, আপনার দলের নেতাকে যদি কেউ গালাগালি করে, যারা বিএনপি করেন, বিএনপির কোন নেতা কর্মীকে যদি গালাগালি করে আপনাদের খারাপ লাগবে না? খারাপ লাগবে না? যারা অবলিক করেন, আপনাদের নেতা কর্মীকে গালাগালি করে খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে, খারাপ লাগে, এটা স্বাভাবিক, স্বাভাবিক, লাগতেই পারে। আপনি দল করেন, লাগতেই পারে, তিনি আপনার বাবা, লাগতেই পারে, তিনি আপনার মা, লাগতেই পারে, কারণ আপনি তাদেরকে ভালোবাসেন। তাইলে আল্লাহ রাসূল বলতেছে, বাবা মার চাইতে, নেতার চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। তাহলে বাবা মাকে গালাগালি করলে, কুটু মন্তব্য করলে, রাজনৈতিক দলের কাউকে নিয়ে গালাগালি করলে, কুটু মন্তব্য করলে আপনার যেই পরিমাণ খারাপ লাগবে, আল্লাহ রাসূলকে নিয়ে যদি কেউ গালাগালি করে, কুটু মন্তব্য করে, তার চাইতে কয়েক শগুণ বেশি আপনার খারাপ লাগতে হবে। এটা ঈমানের দাবি। এখন নবীকে নিয়ে কুটু মন্তব্য করলে, নবীকে নিয়ে গালাগালি করলে, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনার কাছে যদি খারাপ না লাগে, বুঝতে হবে ঈমানের সমস্যা আছে না নাই, ঈমানের সমস্যা আছে না নাই। রাজনৈতিক কোন নেতাকে নিয়ে যদি কেউ গালাগালি করে, তখন আপনি মিছিল বের করে ফেলেন, আপনি প্রতিবাদ জানান, আর আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ গালাগালি করে, তখন আপনাকে সিসি ক্যামেরা দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? আপনি কই যান, তখন আপনি থাকেন কোথায়? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। পৃথিবীর সব সকল মানুষের চাইতে বেশি ভালো আমি নবীকে বাসতে হবে। বিচারের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে, কেউ বাবারে গালি দিছে সময় খারাপ লাগছিল, মায়েরে গালি দিছে সময় খারাপ লাগছিল, নেতারে গালি দিছে পরে প্রতিবাদ মিছিল করছিলা, কিন্তু আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার নবীকে যখন গালাগালি করা হলো, কুটু মন্তব্য করা হলো, তখন তো তুমি প্রতিবাদ করো নাই, কি জবাব দিবেন? কোন জবাব আছে? এই জন্য আমরা সবচেয়ে বেশি ভালোবাসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আমরা যে দাঁড়িয়ে রাখছি, এটা কার বিধান? আল্লাহর বিধান। কার সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমরা আল্লাহকে ভয় করে, নবীকে মহব্বত করে
আমরা দাড়ি রেখেছি, এখন এক যুবক বিয়ে করার পরে দাড়ি রেখেছে, তো স্ত্রী বলছে আপনি দাড়িগুলো শেভ করে ফেলেন, আপনাকে দেখতে বেশি একটা ভালো লাগে না। আর আপনি কি করবেন, দাড়ি শেভ করবেন না রেখে দিবেন? সবাই কোন কি করবেন? অনেকে আছে স্ত্রী বললে দাড়ি চেষে ফেলে, খাটো করে ফেলে, দাড়ি রাখলে নাকি স্মার্ট দেখা যায় না, এর জন্য স্ত্রীর কথায় দাড়ি শেভ করে ফেলে। তাহলে একদিকে আল্লাহ রাসূল, আরেকদিকে স্ত্রী, নবী বলতেছে দাড়ি রাখো, স্ত্রী বলতেছে দাড়ি চেষে ফেলো, কারটা শুনবেন? কোন কারটা শুনবেন? অবশ্যই নবীরটা শুনতে হবে। লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার আনুগত্য বাদ দিয়া, নবীর আনুগত্য বাদ দিয়া কোন মানুষের আনুগত্য করা যাবে? আল্লাহ নবী বললেন ইয়া বিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া, ও দুনিয়ার লোভে পড়ে, ক্ষমতার কারণে, আভিজাত্যের কারণে, টাকা পয়সার, নারীর কারণে, দুনিয়ার লোভে পড়ে ও ঈমানকে বিক্রি করে দিবে, ও ইসলামকে বিক্রি করে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি কইতে পারেন হুজুর ইমান আবার বিক্রি কেমনে করে, ইসলাম আবার বিক্রি কেমনে করে, কেমনে করে আমার দিকে তাকান আমি দেখাই। বাংলাদেশের জাতীয় পর্যায়ের অনেক বড় বড় ব্যক্তিদেরকে দেখি মাঝে মাঝে অনেক কথা বলে। সেদিন একজন ভদ্রলোক বলতেছে যে দুর্গা মার কাছে আমাদের কামনা, সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, যিনি বলতেছেন তিনি কিন্তু একজন মুসলিম, জাতীয় পর্যায়ের বড় ধরনের একজন ব্যক্তি, আমাদের অভিভাবক, এরকম একজন ব্যক্তি তিনি বলতেছেন দুর্গা মার কাছে আমাদের কামনা। কথা বলেন, বুঝেন কথাটা, বুঝেন কামনা কি দুর্গা মার কাছে হবে না আল্লাহর কাছে হবে? কামনা দুর্গার কাছে হবে না আল্লাহর কাছে হবে? আমাদের যারা হিন্দু ভাই বোন, ওনারা হিন্দু ধর্মের অনুসারী, ওনারা দুর্গা পূজা করতে পারেন, এটা ওনাদের ব্যাপার, এ ব্যাপারে আমাদের কোনো বাধা নাই, জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। ওনারা ওনাদের ধর্মীয় বিশ্বাস লালন পালন করে ওনারা মূর্তির পূজা করেন, এটা ওনাদের ব্যাপার, আমরা বাধা দিতে পারবো? কিন্তু কোন মুসলমান যদি এই কথা বলে দুর্গা মার কাছে আমাদের কামনা, এই কথা যদি কেউ বলে ইমাম থাকবে না চলে যাবে, ইমাম থাকবে না চলে যাবে। আরেক ভদ্রলোক বলছে যে দুর্গা মার কাছে আমার জন্য কিছু দোয়া কইরেন, কিছু চাইয়েন, সুপারিশ কইরেন। ইমানদার তো সেই ব্যক্তি যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে চাইবে, মাথাটা আল্লাহর সামনে নত হবে। যে ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করার পরে, মুসলিম দাবি করার পরেও যেই ব্যক্তি মূর্তির সামনে মাথা নত করবে, মূর্তির সামনে প্রার্থনা করবে, সে ব্যক্তি ইমানদার থাকতে পারে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছে প্রার্থনা করি, এই কথা সলাতে দাঁড়ায়া আছে না নাই? কোন আছে না নাই? তাহলে আল্লাহর প্রতি ঈমান রাখার পরে, আল্লাহর কাছে প্রার্থনা করার পরে, কোন দেব দেবী, কোন কবর, কোন মাজার, কোন দরগা, কোন খানকা, কোন মৃত ব্যক্তি, কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে? চাইলে ঈমান থাকবে না চলে যাবে, ঈমান থাকবে না চলে যাবে, ঈমান চলে যাবে। আমার এটা সিস্টেমের খেলাফ, আমি কোনোদিন কাউকে বসায় রেখে আলোচনা করি না। আমি আমার এই পয়েন্টটা শেষ করার জন্য কথাগুলো বললাম, আমি আমার ভাইকে বসিয়ে রেখে আর কথা বলতে চাই না। যতটুকু কথা বলেছি অতটুকু কথা যদি আমরা মনে প্রাণে গেঁথে রাখতে পারি, আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনটা সুন্দর হবে। আমি শুধু এতটুকু বোঝাতে চেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মৌখিক ভালোবাসা দিয়েই আমরা ইমানদার হতে পারবো না, জান্নাতে যেতে পারবো না, বরং আমরা যে আল্লাহর নবীকে ভালোবাসি এটা প্রমাণ করতে হবে। এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। এই ভালোবাসার কিছু দাবি, কিছু চাহিদা আপনাদের সামনে উল্লেখ করেছি। আল্লাহ তাআলা আমি সহকারে আমাদের সবাইকে যাতে করে এই বিষয়গুলোর উপরে বাস্তবিক জীবনে আমরা আমল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন।